বুধবার সকালে বাঁকুড়ার পাত্রসায়র থানার নারায়ণপুর গ্রামের বাজারে শুভেন্দু অধিকারীর মুখোশ পরিয়ে কোমরে দড়ি বেঁধে এক ব্যক্তিকে বাজারে ঘুরিয়ে প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের দাবি, সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। দুটি ভাই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই। বিজেপি সিবিআই ইডি কে নিয়ে অরাজকতা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। সারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। ইডি সিবিআই দুটি ভাই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই। ইডি সিবিআই দুটি ভাই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই। সারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত পাল। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদিকে শুভেন্দু অধিকারী চোর বলছেন, কিন্তু তিনি সবচেয়ে বড় চোর। কারণ পেপারে নিউজে দেখেছেন সারদাকাণ্ডে উনি টাকা নিচ্ছেন, অর্থাৎ সিবিআই বা ইডি এরা কেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করছে না? গ্রেপ্তার করা অবশ্যই অবিলম্বে দরকার। আর আজ বিজেপি সরকার মনে করছে যে পশ্চিমবাংলায় তৃণমূলকে শেষ করবে, কিন্তু সেটা কোনো দিন পারবে না। মানুষ, জনগণ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, থাকবে। আজকে আমরা বার্তাও দিতে চাই যে শুভেন্দু অধিকারী যে প্রতিচ্ছবি করে আমরা বাজারে ঘোরালাম, যাতে ভবিষ্যতে যে 2024 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসবে, এই প্রতিচ্ছবিটা দড়ি বেঁধে যাতে টেনে সিবিআই এবং ইডি যাতে গ্রেপ্তার করে, সেই প্রতিচ্ছবিটা আমরা দেখতে চাই। তাই আমাদের শুভেন্দু অধিকারীকে, বিজেপির শুভেন্দু অধিকারী, তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আজকে আমরা ঘোরালাম। এ ব্যাপারে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভাপতি নীরজ কুমার জানান, তৃণমূল নিজেদের দোষ ঢাকতে এই অপপ্রচার করছে। জি, রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, ওনার কাছে সব পাওয়ার আছে। যদি শুভেন্দু অধিকারীর নামে কোনো ধরনের অভিযোগ থাকে, তা রাজ্য পুলিশ তদন্ত করুক, অ্যারেস্ট করুক, ধরুক, দেখাক। আজকে আমরা যে দেখছি কি টিএমসি নেতাদেরকে একের পর একের নিয়ে ধরে চলে যাচ্ছে, সেটা মাননীয় কোর্টের অর্ডার অনুযায়ী হচ্ছে। এবং কালকে ডেটে আমরা দেখতে পাবো অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি সবাই জেলে যাবেন। আর সবাইকে ইডি সিবিআই ধরছে না, ইডি সিবিআইকে তদন্ত করার নির্দেশ কোর্ট দিচ্ছে। এবং 2024 উনি কথা বলছেন, 2022 পেরোক না, 2022 পেরোবে না, টিএমসি সরকার এমনি পড়ে যাবে, সবাই ধীরে ধীরে জেল যাবেন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।